এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদে স্বাগত। শুরুতে এই শিরোনাম, ইসরায়েলি যুদ্ধমন্ত্রীর স্বীকারোক্তি, হামাসকে পরাজিত করা এখন বহু দূরের বিষয়। পরে জানাবো ফিলিস্তিনে ইসরায়েলি হামলা অব্যাহত, কমপক্ষে ১৬ শহীদ, আহত প্রচুর। এরপরে আমেরিকা ও ব্রিটেনের সেনারা বাবাল মানদেব প্রণালী পার হতে পারবে না জানাবো। ঘোষণা দেওয়ার পর পরই এবার লোহিত সাগরে যাতায়াত বন্ধ করার ঘোষণা দিল ব্রিটিশ কোম্পানি শেল। এবারে আগুন নিয়ে খেলবেন না, ফিলিপাইনকে চীনের হুঁশিয়ারি। সবশেষে রাখাইনে আরাকান আর্মির কব্জা, রোহিঙ্গা সংকটের কি হবে তা নিয়ে থাকবে প্রতিবেদন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধমন্ত্রী গিডিয়ন শায়ার স্বীকার করেছেন যে গাজার ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে ইসরায়েলি সেনারা পরাজিত করতে সক্ষম হয়নি এবং বিষয়টি খুব সহজও হবে না। গতকাল তিনি ইসরায়েলি গণমাধ্যমকে বলেন, গাজার বিরুদ্ধে যুদ্ধ সত্ত্বেও একথা ঠিক যে অবরুদ্ধ এই উপত্যকা শাসনের ক্ষেত্রে এখনও হামাসের বিকল্প কিছু নেই। গিডিয়ন শায়ারের বরাদ্দে ইসরায়েলের আর্মি রেডিও জানিয়েছে, হামাসকে পরাজিত করা এখন বহু দূরের বিষয় এবং কেউ যদি মনে করে যে গাজা শাসনের ক্ষেত্রে হামাসের বিকল্প খুঁজে বের করা হবে, তাহলে আমি বলবো সেটা তা কখনোই হবে না। গত তিন মাসের বেশি সময় ধরে ইহুদিবাদী ইসরায়েলের হাজার হাজার সেনা গাজার সমস্ত অংশে স্থল অভিযান চালাচ্ছে এবং তাদের বিরুদ্ধে হামাসের প্রতিরোধ লড়াই পুরোদমে অব্যাহত রয়েছে। এমন প্রেক্ষাপটে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য গিডিয়ন শায়ার এই মন্তব্য করলেন। এর আগে গত মাসে ইসরায়েলের সাবেক সেনাপ্রধান ড্যান হালুজ্জ বলেছিলেন, ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোর বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলি সেনারা এরই মধ্যে পরাজিত হয়েছে। একই সাথে তিনি ইসরায়েলের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। এছাড়া হামাসের হাতে বন্দী ইসরায়েলের মুক্তির ব্যাপারেও তিনি সংশয় প্রকাশ করেছিলেন। গত ৭ অক্টোবর হামাস এবং অন্য কয়েকটি প্রতিরোধ সংগঠন সম্মিলিতভাবে ইসরায়েলের বিরুদ্ধে ঐতিহাসিক নজিরবিহীন সফল অভিযান চালায়। সে সময় অন্তত ২৪০ জন ব্যক্তিকে প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা গাজায় ধরে নিয়ে যায়। ইসরায়েল দীর্ঘদিন যুদ্ধ করলেও একজন বন্দীকেও এ পর্যন্ত তারা মুক্ত করতে পারেনি। এদিকে ফিলিস্তিনে ইসরায়েলি সেনাদের বর্বর হামলা অব্যাহত রয়েছে। বুধবার ভোর রাতে ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৬ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। দক্ষিণ গাজায় ইহুদিবাদী ইসরায়েলি বিমান হামলায় শহীদ হয়েছে ১৩ ফিলিস্তিনি। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, গতকাল ভোর রাতে খান ইউনিসের পশ্চিমে ইসরায়েলি সেনারা ওই হামলা চালায়। হামলায় আরো বহু ফিলিস্তিনি আহত হয়েছে। এর আগেও গাজার মেডিকেল সূত্র গতকাল ভোরে ইসরায়েলি হামলায় খান ইউনিসে আরো ১৯ ফিলিস্তিনি শহীদ হবার কথা জানিয়েছে। দাভোস বৈঠকের অবকাশে বিশ্বের বেশিরভাগ দেশ যখন ইসরায়েলি হামলার নিন্দা জানাচ্ছে, সেই মুহূর্তে ইহুদিবাদী সেনারা গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস দাভোস বৈঠকে অংশ নিতে এখন সুইজারল্যান্ডে রয়েছেন। তিনি গাজায় যুদ্ধ বিস্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আরো বলেছেন, লেবানন ভয়াবহ সংঘর্ষের দিকে যাচ্ছে, আমরা লেবাননে আরেকটি গাজা দেখতে চাই না। এদিকে পশ্চিম তীরেও ইসরায়েলি সেনাদের হামলায় অন্তত ৩ ফিলিস্তিনি শহীদ হয়েছে। ইরনা এই খবর দিয়ে আরো জানিয়েছে, পশ্চিম তীরের রামাল্লার পার্শ্ববর্তী নাবলুস শহরের দীর আম্মার বাইত লুলু আত্তারে এলাকায় বর্বর সেনারা ভোর রাতে হামলা চালিয়েছে। এর বাইরেও কালকেলি আর বিভিন্ন শহর থেকে ইহুদিবাদী সেনারা বহু ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে বলে ইরনা জানিয়েছে। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের পলিট ব্যুরো সদস্য মোহাম্মদ আল বোখাইতি বলেছেন, এডেন উপসাগরের বাবাল মানদেব প্রণালী দিয়ে আমেরিকা ও ব্রিটেনের সেনারা আর চলাচল করতে পারবে না। আমেরিকা ও ব্রিটেন সম্প্রতি ইয়েমেনের উপর আগ্রাসন চালানোর পর এই ঘোষণা দিলেন বোখাইতি। তিনি বলেন, নতুন বিষয় দেখানোর জন্য তাদের সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র সক্ষমতার উন্নতি ঘটাচ্ছে, শিগগিরই এই চমক দেখানো হবে বলে তিনি জানান। বোখাইতি আরো বলেন, প্রতিরোধ অক্ষ এবং অঞ্চলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। ইয়েমেনের উপর আমেরিকা যে হামলা চালিয়েছে তাতে তারা অনুতপ্ত হবে এবং তারা পরাজিত হবে। তিনি বলেন, ইয়েমেনের সেনারা আমেরিকার বিরুদ্ধে লড়াই করার সক্ষমতা রাখে এবং লোহিত সাগরের পানিপথে আমেরিকা ও ইসরায়েলের পথ বন্ধ করে দেওয়া হবে। গত বৃহস্পতিবার ও শুক্রবার আমেরিকা এবং ব্রিটেনের সেনারা ইয়েমেনের কয়েকটি সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালায়। এ হামলার প্রতি সমর্থন দিয়েছে বাহরাইন, অস্ট্রেলিয়া, কানাডা এবং নেদারল্যান্ড। হামলার পর আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী পাল্টা প্রতিশোধের হুমকি দিয়েছে।
ইয়েমেনের উপর মার্কিন বিমান হামলার কারণে লোহিত সাগরে যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে তার জের ধরে ব্রিটিশ জ্বালানি কোম্পানি শেল ওই সাগর পথে সব ধরনের জাহাজ চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। এ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণকারী একাধিক কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গাজা যুদ্ধে ইসরায়েলের প্রধান অংশীদার আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা টাস্কফোর্সের সঙ্গে ইয়েমেনের হুতি সমর্থিত সরকারের বিরোধ চরমে পৌঁছায়। এ ব্যবস্থা নিয়েছে শেল। সম্প্রতি লোহিত সাগরে ইসরায়েলগামী শেলের একটি তেল ট্যাঙ্কারে অজ্ঞাত ড্রোন হামলা চালানো হয়েছে। শেলের আগে ব্রিটিশ পেট্রোলিয়াম বা বিপি লোহিত সাগর পথে তার সমস্ত যাতায়াত স্থগিত করেছে। এশিয়া থেকে পণ্য বহন করে ইউরোপে নেওয়ার সংক্ষিপ্ত রুট হচ্ছে লোহিত সাগর ও সুয়েজ খাল। কিন্তু হুতি যোদ্ধাদের হামলার মুখে এই রুট থেকে বিশ্বের বহু বড় বড় শিপিং কোম্পানি তাদের জাহাজ সাময়িকভাবে প্রত্যাহার করে নিয়েছে। চলতি মাসের গোড়ার দিকে শিপিং জায়ান্ট মার্স্কও ঘোষণা করে তারা লোহিত সাগর ও সুয়েজ খালের পরিবর্তে আফ্রিকা মহাদেশ ঘুরে তাদের জাহাজ চলাচল করবে। ইয়েমেনের হামলার ভয়ে ইসরায়েলি শিপিং কোম্পানিগুলো যুদ্ধের শুরু থেকেই লোহিত সাগর দিয়ে আর কোনো জাহাজ পাঠায়নি। গাজায় ইসরায়েলি হামলা বন্ধ করতে তেল আবিবকে বাধ্য করার জন্য ইয়েমেনের হুতি আনসারুল্লাহ যোদ্ধারা এতদিন কেবল ইসরায়েলি মালিকানাধীন ও ইসরায়েলগামী জাহাজে হামলা চালিয়ে আসছিল। কিন্তু গত শুক্রবার ইয়েমেনের বিভিন্ন অবস্থানে আমেরিকা ও ব্রিটেন যৌথভাবে হামলা চালানোর পর হুতিরা বলেছে এখন থেকে ইসরায়েলের পাশাপাশি মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলিতেও হামলা করা হবে। কার্যত যে হুমকির পর শেল এ ব্যবস্থা নিল। শুক্রবারের ইঙ্গো মার্কিন হামলার পর আমেরিকা আরো কয়েক দফায় ইয়েমেনে হামলা চালায়। তবে ব্রিটিশ সরকার বলেছে তারা ইয়েমেনে আপাতত আর কোনো হামলায় অংশ নেবে না। অন্যদিকে স্পেন ও ফ্রান্স সরাসরি জানিয়ে দিয়েছে লোহিত সাগরে মার্কিন নেতৃত্বাধীন টাস্ক ফোর্সে তারা অংশ নেবে না। আগুন নিয়ে খেলবেন না, ফিলিপাইনকে চীনের হুঁশিয়ারি। তাইওয়ানের নির্বাচন অনুষ্ঠানের পর নতুন নেতা লাই চিংতে কে অভিনন্দন জানানোর কারণে ফিলিপাইনকে হুঁশিয়ার করেছে চীন। চীন পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কোস জুনিয়রকে ভর্ৎসনা করে বলেছে ফিলিপাইনের পক্ষ থেকে এই শুভেচ্ছা বাণী এক চীন নীতির চরম লঙ্ঘন। সামাজিক মাধ্যম এক্স পেজে দেওয়া এক পোস্টে মার্কোস বলেন শান্তি উন্নয়ন এবং জনগণের সমৃদ্ধির জন্য তিনি তাইওয়ানের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা ও পারস্পরিক স্বার্থ জোরদার করতে আগ্রহী। এ সম্পর্কে গতকাল এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং বলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কোসের মন্তব্য ম্যানিলার কূটনৈতিক প্রতিশ্রুতির সাথে সাংঘর্ষিক। তারা এর আগে অঙ্গীকার করেছে যে চীনের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না। মাউনিং বলেন মার্কোসের সাম্প্রতিক বক্তব্যের বিরুদ্ধে বেজিং তার কঠোর অবস্থান প্রকাশ করেছে এবং ম্যানিলাকে আগুন নিয়ে না খেলার পরামর্শ দিয়েছে। বেজিং আশা করে তাইওয়ান প্রশ্নে ফিলিপাইন আগুন নিয়ে খেলা থেকে বিরত থাকবে। রাখাইনে আরাকান আর্মির কবজা, রোহিঙ্গা সংকটের কি হবে? বেশি দ্রুত বদলে যাচ্ছে প্রতিবেশী দেশ মিয়ানমারের পরিস্থিতি। সেখানে একের পর এক এলাকা দখল করে নিচ্ছে বিদ্রোহী গোষ্ঠীগুলো, বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণ হারাচ্ছে জান্তা সরকার। এই পটভূমিতে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন রাখাইনে আরাকান আর্মির শক্ত অবস্থান রোহিঙ্গা সমস্যার ক্ষেত্রে একটি উভয় সংকট তৈরি করতে পারে। প্রায় দেড় বছর আগে আরাকান আর্মির একজন মুখপাত্র অনলাইন বক্তব্যে দাবি করেছিলেন যে রোহিঙ্গা সংকট সমাধানে তারা অন্যতম স্টেক হোল্ডার বা অংশীদার। বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টও হয়েছিল। প্রশ্ন হল আরাকান আর্মি রাখাইন অঞ্চলের নিয়ন্ত্রণ নিলে সেটি রোহিঙ্গা সংকটকে কোন দিকে নিয়ে যাবে? বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি সম্প্রতি দখল করে নিয়েছে বাংলাদেশ ও ভারত সীমান্তে অতি গুরুত্বপূর্ণ একটি এলাকা। এই অঞ্চলটির নাম পালেতোয়া, যেটি মিয়ানমারের চীন রাজ্যে অবস্থান। এই জায়গাটির দূরত্ব বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র 18 কিলোমিটারের মতো। মিয়ানমারের যে তিনটি বিদ্রোহী গোষ্ঠী সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করছে তার মধ্যে অন্যতম হচ্ছে আরাকান আর্মি। গত নভেম্বর মাসে মিয়ানমারের সামরিক জান্তা সরকারের প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন দেশটির শান রাজ্যে শুরু হওয়া যুদ্ধ সরকার নিয়ন্ত্রণ করতে না পারলে পুরো দেশই ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হবে। এদিকে মিয়ানমারের রাখাইন অঞ্চলে আরাকান আর্মির প্রভাব এখন বাড়তে শুরু করেছে। রাখাইন অঞ্চল থেকে প্রায় 10 লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে আরও 7 বছর আগে, কিন্তু সেই সংকট সমাধানের কোনো কুল কিনারা হচ্ছে না।